দুর্গা তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় তেজ বাংলার বুকে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে এই ভয়াবহ ঘূর্ণিঝড় তেজের তেজি দাপটে বাঙালির প্রিয় দুর্গা মাটি হওয়ার উপক্রম এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দের দেশকে বুড়ো আঙুল দেখে যোগে যোগে বদলে যাচ্ছে প্রকৃতি একবিংশ শতাব্দীতে বাঙালির প্রিয় শরৎ উৎসব হিমের পরস্ত দূরের কথা সেই রৌদ্রজ্জ্বল সুন্দর দিনের দেখা পাওয়া ধীরে ধীরে দুর্লভ হয়ে পড়ছে বাংলায় বর্ষাকাল প্রবেশ করেছে দেরিতে এবং প্রবল দুর্যোগ একটানা ব্যাহত হচ্ছে সেই খারাপ বার্তায় আবার দু তেইশ সালে শোনালো আবহাওয়া দপ্তর আবহাওয়ার খবর অনুযায়ী অক্টোবর মাসের শুরুতেই বাংলার বুকে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে চলেছে ভয়াবহ ঘূর্ণিঝড় তেজ আবহাওয়ার গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী আগামী আঠাশে সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে যা ক্রমশ ঘূর্ণিঝড় রূপ নেবে অক্টোবরের প্রথম সপ্তাহে অক্টোবরের মাসেই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শরতের উৎসবের মরশুম ভারী দুর্যোগে হতে পারে টাল মাটাল পূর্ব ভারতের দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় তেজ উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর এর মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রভাব ফেলতে পারে গোটা পূর্ব ভারত জুড়ে সাইক্লোনের তাণ্ডবে দুর্গাপুজো বা দশহারার পরিস্থিতি তাহলে কি হবে নিমেষে আশঙ্কা বহু রাজ্য দুর্গাপুজো বা দশহারার পরিস্থিতি তাহলে কি হবে তা নিয়ে আশঙ্কায় বহু রাজ্য যদিও এখনো পর্যন্ত মৌসুম ভবনের তরফ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি তবে একাধিক আবহাওয়া সংক্রান্ত গবেষণায় ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা ধরা পড়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দক্ষিণ উপকূলে সাইক্লোন তেজ সব থেকে বেশি তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফলে বিহার এবং পশ্চিমবঙ্গেও ব্যাপক বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে